প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে রয়ে গেছি আমি জ্যোতিষ প্রফেসর আবুল হাসান। আজমিন জেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় বিবাহিত জীবনে নক্ষত্রের অশুভ প্রভাব নিয়ে। তো বন্ধুরা, আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে 12টি রাশি রয়ে গেছে, নক্ষত্রের কিছু পর্ব রয়ে গেছে। তো আপনার নক্ষত্রের অশুভ প্রভাবের কারণে আপনার বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে বা বিবাহ লাইফে অনেক দেরিতে হচ্ছে বা বিবাহ নিয়ে জঞ্জাল সৃষ্টি হচ্ছে, এরকম কিছু বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রীয় নিত্য নতুন ভিডিও সবাই আগে পেতে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রতিটি রাশিতে তিনটি নক্ষত্র থাকে, আবার প্রতিটি নক্ষত্র কোনো না কোনো গ্রহের অধীনে রয়ে গেছে। যেমন আশ্বিনী, মঘা ও মূলা, এই তিনটি নক্ষত্রের অধিপতি কেতু। এই নক্ষত্রগুলির প্রথম অংশে কোনো শিশুর জন্ম হলে খারাপ বলে ধরা হয়। জ্যোতিষে শিশুর জন্মের পর তার গণ্ড দোষ বিচার করার রেওয়াজ রয়ে গেছে। আশ্বিনী ও মঘার খারাপ অংশে জন্মালে রাত্রিগণ্ড বলে। কোনো শিশু জ্যেষ্ঠ ও মূলার খারাপ অংশে জন্মালে দিবাগণ্ড বলে। তেমনি রেবতী ও আশ্বিনীর খারাপ অংশে জন্মালে সন্ধ্যাগণ্ড বলে। কোনো শিশু সকাল বা সন্ধ্যায় সন্ধ্যাগণ্ডের মধ্যে জন্মালে তা বেশ খারাপ বলে মনে করা হয়। সন্ধ্যাগণ্ডে কোনো শিশুর জন্ম হলে সে শিশুর পক্ষে খুব খারাপ, আবার রাত্রিগণ্ডে কোনো শিশুর জন্ম হলে তার মার পক্ষে ভয়ঙ্কর খারাপ রূপ হতে পারে। ঠিক একইভাবে দিবাগণ্ডে কোনো শিশুর জন্ম তার পিতার পক্ষে বিপজ্জনক। যেসব জাতকের জ্যৈষ্ঠ নক্ষত্রের জন্ম তাদের বিবাহিত জীবনে কতটা ক্ষতিকর সে বিষয়ে আলোচনা করব। কোনো জাতকের বিচ্ছিক রাশিতে জন্ম হলে দেখতে হবে তার জন্ম জ্যৈষ্ঠ নক্ষত্রের অধীনে হয়েছে কিনা। বিচ্ছিক রাশিতে জ্যৈষ্ঠ নক্ষত্রের জন্ম বিবাহিত জীবনে নানা রকমের বিপদ ডেকে আনে, অশান্তিময় বিবাহিত জীবন নির্দেশ করে। সেদিকে অবশ্যই সতর্ক থাকবেন, নানা রকমের গণ্ডগোল হয়ে শেষমেশ বিচ্ছেদের দিকে এগিয়ে যেতে পারে আপনার দাম্পত্য জীবন, সংসার জীবন, প্রেম জীবন, বিবাহিত জীবন। কোনো জাতিকার জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম হলে তার উচিত হবে না কোনো বাড়ির জ্যেষ্ঠ পুত্র বিবাহ করা। সেদিকেও বিবেচনা করে বিবাহিত জীবনে পা বাড়ান। এছাড়াও যদি আপনারা চান আপনাদের এগুলো জন্মকুণ্ডলী বা জন্মকোষ্ঠী করে বিবেচনা করে দেখবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়ে জন্মকুণ্ডলী করে তারপর আপনি সম্পর্কের দিকে অগ্রসর হন, আপনার জীবনে এ ধরনের দুর্ঘটনা বা বিচ্ছেদ ঘটবে না আশা করি। অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠার জাতিকা নিপুণসুখ স্বামী লাভ করে, এক কথায় সুন্দর স্বামী সে তার জীবনে পেয়ে থাকে, এটা গড গিফটেড। অথবা স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। যদি এসব কিছু না হয় তবু দম্পত্য জীবনে নানা রকম ঘিরে বিস্ময় হয়ে থাকে তাদের। উপরের ঘটনার পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠার জাতকের বিবাহ করার আগে ভালো করে ভেবে বিয়ের পিঁড়িতে বসা অবশ্যই উচিত। দেখতে হবে আপনার বিয়ের যোগ রয়ে গেছে কোথায়। তো চলুন আমরা জেনে নেই কার সাথে কার বিবাহের যোগ রয়ে গেছে, সেই যোগ সম্পর্কে বিস্তারিত জানি। যোগ 27টি, সংখ্যা এবং ক্রমানুসারে তাদের বিভিন্ন নাম রয়ে গেছে। এদের মধ্যে বিষ্ণুকুণ্ড, পরিঘ্রা, জ্যোতিপাত, বজর, ব্যাঘাত, বৈদ্যুতি, শ্রীল, গণ্ড, অতিগণ্ড, শুভ কাজে বর্জনীয়। তিথি ও বারের সংযোগ জানবো। জ্যোতিষশাস্ত্রের তিথির একটি পর্ব রয়ে গেছে, সে তিথির বা বারের সংযোগে আমরা অনেক কিছু অবজার্ভার করতে পারি, যে অবজার্ভারের মাধ্যমে আমরা শুভ স্থান, শুভ পাত্র, পাত্রীর যোগ বিবেচনা করা যায়। রবিবারে দ্বাদশী, সোমবারে একাদশী, বুধবারে দশমী, বৃহস্পতিবারে নবমী, শুক্রবারে অষ্টমী, কোনো শুভ কাজে ভালো নয় এদের। তিথি ও নক্ষত্র যোগ রয়ে গেছে দশমীতে রোহিণী, ত্রয়োদশীতে উত্তর ফাল্গুনী, প্রতিপদে পূর্বাষাঢ়া, দ্বাদশীতে অশ্লেষা, পঞ্চমীতে কৃত্তিকা, অষ্টমীতে পূর্ব ভাদ্রপদ অশুভ। তিথিবার নক্ষত্রতে যোগ দেখা যায় রবি, শনি ও মঙ্গলের যখন দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী তিথি এবং নক্ষত্র থাকবে বিশাখা, উত্তর ফাল্গুনী, পূর্ব ভাদ্রপদ, পুনর্বশ কৃত্তিকা বা উত্তর আষাঢ়, তখন একে ত্রিপুষ্কর যোগ বলে, এটি অত যন্ত্র অশুভ। তো বন্ধুরা, আপনাদের সাথে এই বিবাহ যোগ নিয়ে নক্ষত্রের কিছু বিষয় আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন।
আপনার প্রতিবেশী সবার কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য, ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।